بسم الله الرحمن الرحيم এটাই জন্য বললাম কোরআন এমন একখানা কিতাব যার মধ্যে দুনিয়ার কোন মানুষের হাত নাই বিজ্ঞানীরা স্বীকার করে নিচ্ছেন কম্পিউটার স্বীকার করে নিয়েছে এই কোরআন দুনিয়ার কোন মানুষের রচনা করা কিতাব হতে পারে না কম্পিউটার হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার সেই কম্পিউটার পর্যন্ত স্বীকার করে নিতে বাধ্য হয়েছে কোরআন ইজ নট ম্যান মেড স্ক্রিপচার কোরআন মানুষের তৈরি করা কোনো কিতাব নয় বরং কোরআন হচ্ছে অ্যাবসলিউটলি ডিভাইন স্ক্রিপচার আল্লাহ নাজিল করা কিতাব ঐশী কিতাব জোরে বলি সুবহানাল্লাহ কম্পিউটার সায়েন্টিস্টরা কম্পিউটার বিজ্ঞানীরা কোরআনুল কারিমের ডাটা কোরআনুল কারিমের উপাত্ত কোরআনুল কারিমের আয়াতসমূহ কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে দিল পাশাপাশি মানুষের ব্রেইনের যে ধারণ ক্ষমতা মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা রচনা করার ক্ষমতা তার একটা পরিসংখ্যানও জানিয়ে দিল তারপরে বলল ও কম্পিউটার তোমার মধ্যে এমন একটা গ্রন্থ আমরা দিয়েছি যেই গ্রন্থ দাবি করছে এই গ্রন্থ দুনিয়ার কোনো মানুষ রচনা করে নাই আমরা এটা বিশ্বাস করতে পারছি না মানুষ লেখে নাই তাহলে এই কিতাব এই গ্রন্থ আসলো কোত্থেকে রহস্যটা কি তুমি একটু বলো দুনিয়ার মানুষ এরকম কিতাব রচনা করতে পারে কি না কম্পিউটার তার মাইক্রোচিপসের মধ্যে গোটা কোরআনকে ধারণ করে কোরআনে হাকিমের 6666টি আয়াত কারিমা নিয়ে গবেষণা চালিয়ে দিল তারপরে জবাব দিয়ে দিল কম্পিউটার স্ক্রিনে জবাব ভেসে উঠল কম্পিউটার বলছে তোমরা যে কিতাবখানি আমার মধ্যে দিয়েছ ওই কিতাব নিয়ে গবেষণা করে দেখলাম রিসার্চ করে দেখলাম দুনিয়ার মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা করে দেখলাম মানুষের ব্রেইন দিয়ে এরকম কিতাব কখনোই রচিত হতে পারে না আলহামদুলিল্লাহ এবার বিজ্ঞানীরা বললেন আচ্ছা ঠিক আছে তোমারই কথা মানলাম যে মানুষের ব্রেইন দিয়ে এরকম কিতাব রচিত হতে পারে না ঠিক আছে এবার তুমি বলো দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের মতো একখানা কিতাব রচনা করতে চায় তাহলে কতবার চেষ্টা করলে পরে সে সফল হবে এই কাজে কতবার চেষ্টা করলে পরে হবে মানুষের জ্ঞানের তো যে অবস্থান যে পরিস্থিতি তার তো একটা পরিসংখ্যান তোমাকে জানিয়ে দিলাম এবার বলো কতবার চেষ্টা করলে পরে সফল হবে কম্পিউটার আবার গবেষণা করলো জবাব দিয়ে দিল দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের মতো একখানা কিতাব রচনা করতে চায় তবে তাকে 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করতে হবে তাহলে হয়তোবা এরকম একটা কিতাব রচনা করতে সে সমর্থ হতেও পারে কতবার 63 অক্ট্রিলিয়ন বার এটা কি বাড়ির ধারের কথা নাকি অনেক দূরের হিসাব শত সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন সেই অক্ট্রিলিয়নের আবার 63 বার তারপর আবার চেষ্টা করলে হয়তোবা এরকম একটা কিতাব সে রচনা করতে পারে বিজ্ঞানীরা কম্পিউটারের এই ইনফরমেশন এই তথ্য শোনার পর মনে মনে খুব খুশি তারা বলতে লাগলো হোক 63 অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন যে হিসাবই শোনাও কম্পিউটার শেষ পর্যন্ত পারা তো যায় তারা খুব খুশি কিন্তু বিজ্ঞানীদের আনন্দের হিল্লোল বেশি সময়ে স্থায়ী হলো না কারণ কম্পিউটার পরক্ষণে আর একটা তথ্য জানিয়ে দিল কম্পিউটার এবার বলে উঠল ও বিজ্ঞানীরা শোনো 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে পরে হয়তো বা এরকম একখানা কিতাব কেউ রচনা করতে পারে তবে জেনে রেখো দুনিয়ার কোন মানুষের পক্ষে 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করা এক জন্মে সম্ভব নয় এক জন্মে সম্ভব নয় যদি এই চেষ্টা কেউ করতে চায় তবে তাকে কয়েক হাজার বিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে মরতে হবে আর বাঁচতে হবে এক জন্মে তো সম্ভব নয় আপনি বলুন কোন মানুষের পক্ষে হাজার হাজার বছর বেঁচে থাকা কি সম্ভব হাজার হাজার বছর ধরে একটা মানুষ বাঁচলো এবং কোরআনের মতো একখানা কিতাব রচনা করার জন্য চেষ্টা করলো 1000 বছর পর সে মারা গেল আবার সে জিন্দা হলো যেখানে যেখান পর্যন্ত গিয়েছিল সেখান থেকে আবার শুরু করলো আবার মরলো আবার বাঁচলো এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব না জনগণ এটা কি সম্ভব না যারা জবাব দিচ্ছে না তারা মনে মনে করছেন যে হতেও পারে সম্ভব নাকি এটা সম্ভব কি না কারো পক্ষে কি সম্ভব না কম্পিউটার লাস্ট অফ অল বলে দিচ্ছে এটা যেমন সম্ভব নয় জেনে রাখো
এটা যেমন সম্ভব নয়, দুনিয়ার কোন মানুষের পক্ষে কোরআনের একটি আয়াত রচনা করাও কঠিন কালেও সম্ভব নয়। এই কোরআন আল্লাহ নাজিল করা কিতাব, কোন সন্দেহ এতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা বিইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ডু দে নট থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য কুরআন, এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসত তাহলে লাওয়াজাদু ফিহি অবশ্যই এতে পাওয়া যেত ইখতিলাফান কাসীরা, মাচ কন্ট্রাডিকশন, এর মধ্যে অসংখ্য বৈপরীত্যমূলক তথ্যাবলী পাওয়া যেত। অর্থাৎ কোরআনের বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিলঝুল খুঁজে পাওয়া যেত না। কোরআনে বক্তব্য হতো এক, বাস্তবতা দেখা যেত আর এক। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন কোরআন যে কথা বলে দিয়েছে 1500 বছর আগে সেই কথাগুলি আজকের বিজ্ঞান অনেক কষ্ট করে আবিষ্কার করছে। অর্থাৎ আজকের বিজ্ঞান অনেক কষ্ট সাধনার ফল যা কিছু আবিষ্কার করছে, যে সমস্ত তথ্য উপাত্ত মানুষের সামনে পেশ করছে, কোরআন 1500 বছর আগে তা বলে দিয়েছে। তার কারণ এটা সম্ভব হয়েছে এই কারণে, যেহেতু এই কোরআন দুনিয়ার কোনো মানুষের রচনা করা কিতাব নয়। সুবহানাল্লাহ, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো বিজ্ঞানী ছিলেন না, তিনি কোনো মহাশূন্য বিজ্ঞানী ছিলেন না, তিনি কোনো পদার্থ বিজ্ঞানী ছিলেন না, তিনি বিজ্ঞান সম্পর্কে কোনো গবেষণাই করেন নাই, এমনকি তিনি লিখতে পড়তেও জানতেন না, তিনি জানতেন না হাউ টু রিড, হাউ টু রাইট, এমনকি নিজের নামটা পর্যন্ত তিনি সাইন করতে জানতেন না। সেই মানুষের পক্ষে বিজ্ঞান নিয়ে কথা বলা কি সম্ভব ছিল? বিজ্ঞানের সূত্রসমূহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দেয়া তার পক্ষে কি সম্ভব ছিল? এটা প্রমাণ করে কোরআন মানুষের রচনা করা কিতাব নয়, আল্লাহ নাজিল করা কিতাব। কোরআনের বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নাই। বিজ্ঞানীরা বলেছেন, কসমোলজিস্ট যারা, সৃষ্টিতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মহাজগৎ সৃষ্টি হয়েছে 6টি সময়কাল নিয়ে। কোরআন সে কথা বলে দিয়েছে, বিজ্ঞান বলছে মহাজগৎ সৃষ্টি হয়েছে 6টা পিরিয়ড, 6টা সময়কাল দিয়ে। বিগ ব্যাং নামক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টির কাজ সূচনা হয়ে গেল, এরপরে 6টি পিরিয়ড লাগলো বিশ্ব সৃষ্টিতে। প্রথম পিরিয়ড, প্রথম সময়কালটা হচ্ছে প্ল্যাঙ্ক টাইম বা টাইম জিরো, তারপরে অ্যানিহিলেশন পিরিয়ড, এরপরে ইনফ্লেশন পিরিয়ড, এরপর নিউট্রনস অ্যান্ড প্রোটনস পিরিয়ড, এরপরে অ্যাটমিক নিউক্লি পিরিয়ড, এরপর সর্বশেষ এবং ষষ্ঠ যে সময়কাল সেটা হচ্ছে স্টেবল অ্যাটমস পিরিয়ড। এই 6টি সময়কাল নিয়ে মহাজগৎ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা এই তথ্য দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করলেন, কিন্তু পরক্ষণে কোরআন যখন তাদের সামনে তুলে ধরা হলো তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এত কষ্ট করে বছরের পর বছর ধরে গবেষণা করে যে তথ্য মানুষের সামনে পেশ করলাম, কোরআনের মধ্যে 1500 বছর আগে সেই কথা কি করে চলে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, হি ইট ইজ হু হ্যাজ ক্রিয়েটেড আর্থ অ্যান্ড হেভেন্স ফি সিত্তাতি আইয়াম ইন 6 পিরিয়ডস, তিনি সে আল্লাহ যিনি আসমান জমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি সময়কাল নিয়ে। যদি বলি সুবহানাল্লাহ, আবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লোহার কথা বলেছেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোহার নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, এতে রয়েছে প্রচন্ড শক্তি, অ্যাটমিক এনার্জি রয়েছে এতে, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য প্রভূত কল্যাণ। এই আয়াত আমরা কত তেলাওয়াত করলাম, ইমাম সাহেবের পেছনে তেলাওয়াত শুনলাম, কিন্তু কয়জনে চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লোহা আমি নাজিল করেছি, ওয়া আনজালনাল হাদীদা, লোহা আবার নাজিল হলো কি করে? আমরা চিন্তা করি নাই,
অমুসলিম বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণায় লেগে গেলেন। তারা চিন্তা করলেন, কোরআনের সমস্ত আয়াত তো আমরা বুঝলাম বিজ্ঞানসম্মত, কিন্তু এটা আবার কেমন ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি লোহার নাজিল করেছি, ওয়া আনজালনাল হাদিদা, আই হ্যাভ রিভিলড আয়রন, লোহা আবার নাজিল হয় কি করে? নাজিল হলো কি করে? নাজিল হওয়া মানে কি? নিচের জিনিস উপরের দিকে উঠে যাওয়া নাকি? নাজিল হওয়ার মানে কি? উপরের জিনিস, কথা বলুন আপনারা, উপরের জিনিস কি হওয়া? নিচের দিকে নেমে আসা, এটার নাম কি? নাজিল হওয়া। আপনার বলা এই সূত্র অনুযায়ী লোহা যদি এখন নাজিল হয়, একজনও কি এখানে বসে থাকতে পারবেন? মাথা কারো আস্ত থাকবে? মাথাগুলো কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লোহা নাজিল হলো কি করে? বিজ্ঞানীরা গবেষণা চালাতে লাগলেন, লোহা নাজিল হলো কি করে, ব্যাপারটা কি? এই তো একটা বৈপরীত্যমূলক আয়াত পাওয়া গেল, বাস্তবতার সাথে কোনো মিলঝুল নাই, তারা খুব খুশি। কিন্তু গবেষণা অব্যাহত রাখলো, শেষ পর্যন্ত দেখা গেল এই আয়াত ভ্রান্ত নয়, লোহা ঠিকই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, লোহা কি হয়েছে? নাজিল হয়েছে। কারণ এই দুনিয়ার বুকে লোহা কেউ উৎপন্ন করতে পারবে না, পারবেন? লোহা তৈরি করতে 47 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা দরকার। এই তাপমাত্রা দুনিয়ার মাটিতে কেউ কোনোদিন উৎপন্ন করতে পারবে না। এর একাংশ যদি উৎপন্ন হয়, ভূপৃষ্ঠ জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। লোহা তৈরি করতে এই পরিমাণ তাপমাত্রার প্রয়োজন। বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলেন, ঘটনাটা তাহলে কি? এই লোহাটা আসলো কোত্থেকে? গবেষণার ফলশ্রুতিতে তারা জানতে পারলেন এই লোহা ছিল সূর্যলোকে। সূর্যলোকের কাছেই একমাত্র এই তাপমাত্রা আছে। সূর্যলোকে ছিল লোহা নামক এই ধাতব পদার্থ। কোটি কোটি বছর আগে সূর্যলোকে প্রচণ্ড একটা বিস্ফোরণ হয়েছিল, যেই বিস্ফোরণের ফলে লোহা নামক এই ধাতব পদার্থ মহাশূন্যে ছড়িয়ে পড়ল এবং এক পর্যায়ে তা দুনিয়ার মাটিতে নেমে আসলো। দুনিয়ার মাটিতে আসলো কি করে? দুনিয়ার মাটিতে রয়েছে ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বকীয় এক আকর্ষক শক্তি আছে মাটির, যার কারণে আমরা এখানে বসে আছি। এই শক্তিটা না থাকলে আমরা ঝরা পাতার মতো ভাসতে থাকতাম। এই শক্তি প্রচণ্ড আকর্ষণে মহাশূন্যের লোহা মাটিতে নামিয়ে নিয়ে আসলো। লোহা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, লোহা নাজিল হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন জায়গায় লোহার খনির সৃষ্টি হয়ে গেল, আয়রন মাইন সৃষ্টি হয়ে গেল। সেই লোহার খনি থেকে লোহা উত্তোলন করে আয়রন ইন্ডাস্ট্রিতে নিয়ে দুনিয়ার মানুষ যা খুশি তাই বানায়। ছোট্ট একটা সুই থেকে শুরু করে সুপারসনিক জেট পর্যন্ত, টাইটানিকের মতো জাহাজ পর্যন্ত বানায়। কিন্তু একটা সরিষার দানা পরিমাণ লোহা এই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন বানাতে পারবে না। দুনিয়াতে কেউ লোহা বানাতে পারে না। লোহা দিয়ে যত প্রোডাক্ট, যত পণ্য, যা কিছু আছে, এ সমস্ত পণ্যগুলি যে লোহা দিয়ে তৈরি হয়েছে, লোহা দিয়ে আপনি এগুলো বানাতে পারবেন, কিন্তু লোহা বানাতে পারবেন না। পৃথিবীর কোনো আয়রন মিলে লোহা তৈরি হয় না, লোহা থাকে খনির মধ্যে। সেই খনি থেকে লোহা উত্তোলন করেই দুনিয়ার মানুষ যা খুশি তাই বানায়। প্রশ্ন হচ্ছে, 1500 বছর আগের সেই যুগ, সেই যুগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি লিখতে পড়তে জানতেন না, যিনি পদার্থবিজ্ঞানী ছিলেন না, যিনি সাইন করতে জানতেন না, সেই মানুষের পক্ষে কী করে সম্ভব হলো এই কথা চিন্তা করা, চিন্তা করে এই কথা বের করা যে লোহা তৈরি করতে 47 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা দরকার? এটা তো দুনিয়ার মাটিতে উৎপন্ন করা কোনোদিন যাবে না, তাই আমি কোরআনের মধ্যে লিখে দিই লোহা আমি নাজিল করেছি। এটা কি তার পক্ষে সম্ভব ছিল? আল্লাহ নবীর পক্ষে কি সেটা সম্ভব ছিল? এটা প্রমাণ করে কোরআন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কোনো কিতাব নয়, বরং এই কোরআন হচ্ছে মহাজগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নাজিলকৃত কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। মূল কথা যেটা বলছিলাম, যে দুনিয়ার মানুষ আল্লাহর আইন, আল্লাহর বিধান আমরা মানি না, এমন মানুষও তো আছে যারা আল্লাহর আইন মানা দূরের কথা, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, এরা পাগল, এরা জ্ঞান পাপী, এদের সার্টিফিকেটের কোনো দাম নাই, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আল্লাহর ভাষায় এরা জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট।
আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের সম্পর্কে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা, এদেরকে আমি কলব দিয়েছি, ওই কলব দিয়ে আমার অস্তিত্বকে তারা অনুধাবন করতে পারলো না, ওদেরকে তো আমি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখল, ঘুরে ঘুরে দেশ বিদেশ ঘুরল, কিন্তু আমার সৃষ্টি জগতের পরতে পরতে আমার অস্তিত্বের যে নিদর্শন রয়েছে দিব্য চক্ষু দিয়ে সেই নিদর্শন তারা দেখতে পেল না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আবার এদেরকে তো আমি কানও দিয়েছি, সেই কান দিয়ে হকের দাওয়াত শুনলো, কোরআনের তাফসির শুনলো, কিন্তু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিল, কর্ণকুহর দিয়ে ঢুকিয়ে মর্মঙ্গুলে জায়গা করে দিল না, এরা তো নাস্তিক। আর এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা কিসের মতো? চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। শুধু তাই নয়, বাল্লহম আদল, বরং জন্তু জানোয়ারের চেয়ে এরা নিকৃষ্ট পর্যায়ে। আল্লাহর অস্তিত্বকে বুঝতে হলে অন্তরটাকে কলুষ মুক্ত করতে হবে, কলুষ মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কোরআনের একটা সিঙ্গেল ভার্স, একটা মাত্র আয়াত নিয়ে যদি চিন্তা গবেষণা করে, সে ব্যক্তি স্বীকার করতে বাধ্য হবে আল্লাহ অবশ্যই আছেন, তিনি এই মহাজগতের স্রষ্টা, জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর বিধান, যিনি মহাজগৎ সৃষ্টি করলেন সে আল্লাহর বিধান, সে আল্লাহর আইন, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। যদি আমরা মানতে পারি তবেই আমরা সুখ পাবো, শান্তি পাবো, যদি বলুন ঠিক কিনা? কিন্তু সেই সুখ শান্তি পাওয়ার জন্য ইসলামের দ্বারস্থ আমরা হই না, বরং আমরা ইসলামকে মনে করি একটা ব্যাকডেটেড সেকেলে ধর্ম মাত্র, যদি বলি নাউজুবিল্লাহ। ইসলাম কোনো গতানুগতিক ধর্মের নাম নয়, বরং ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, মানুষের জীবনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলামের মাঝে না পাওয়া যাবে, কোরআনের মাঝে না পাওয়া যাবে, যদি বলুন ঠিক কিনা? আজ গোটা বিশ্বের অমুসলিমরা এটা বুঝতে পারছে, সেজন্য অমুসলিমদের মাঝে ইসলাম কবুল করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বিশ্বের দেশে দেশে অমুসলিমরা তাদের ধর্ম ছেড়ে, সভ্যতা ছেড়ে, সংস্কৃতি ছেড়ে, তাহজিব তামাদ্দুন ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর কারণ কি? কেন তারা ইসলাম কবুল করছে? কারণ তারা দেখতে পাচ্ছে তাদের রিলিজিয়ন, তাদের সিভিলাইজেশনস, তাদের ইজমস, তাদের কালচারস, এগুলো তাদেরকে শান্তি দিতে পারছে না, বরং অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে জ্বালাতে সহযোগিতা করছে। সেজন্যই তারা তাদের সমস্ত মতবাদ ধর্ম ছেড়ে ছুড়ে ইসলামে দীক্ষিত হয়ে যাচ্ছে। যে আমেরিকা, আমেরিকার দৃশ্য দেখুন, যে আমেরিকা ইসলামের বিরুদ্ধে খড়গহস্ত, ইসলামের নাম শুনলে, মুসলমানদের নাম শুনলেই সারা শরীরে আগুন ধরে যায় যাদের। আমেরিকা বলতে টোটাল আমেরিকা নয়, আমেরিকা যারা পরিচালনা করছে, আমি তাদের কথা বলছি, আমেরিকার সমগ্র জনগণ নয়। এই আমেরিকাতে দেখুন প্রতি বছর 15-20 হাজার মুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। ইংল্যান্ডের দিকে তাকান, যে ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে, বিফোর 100 ইয়ার্স, দেয়ার ওয়াজ অনলি ওয়ান মস্ক, একটা মাত্র মসজিদ ছিল 100 বছর আগে ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেনে, সেই ইংল্যান্ডে এখন 15,000-এর উপরে মসজিদ রয়েছে, আলহামদুলিল্লাহ। ইংল্যান্ডের মুসলিমরা তাদের চার্চ, প্যাগোডা, সিনাগগ, গুরুদুয়ারা, মন্দির, মঠ, এগুলোই ইসলাম কবুল করার পর কিনে কিনে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, ইসলামিক লাইব্রেরি, অরফানেজ এগুলো বানাচ্ছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফ্রান্স, নেইবার কান্ট্রি অফ ইংল্যান্ড, ফ্রান্সে মুসলমানরা আজ দ্বিতীয় বৃহত্তম জাতি, খ্রিস্টানদের পরে সেখানে আজ মুসলমানদের অবস্থান। ইটালি, জার্মানি, নরওয়ে, এসব দেশেও মুসলমানরা দ্বিতীয় পর্যায়ে রয়েছে পপুলেশনের দিক থেকে, জোরে সোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে করে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে, অমুসলিমরা দলে দলে ইসলাম কবুল করে নিচ্ছে। এর মূল কারণ হচ্ছে তাদের সভ্যতা তাদেরকে শান্তি দিতে পারছে না, কিন্তু কি আশ্চর্যের বিষয়,
দুঃখের বিষয়, ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো, গ্রেট রিগ্রেট, পরিতাপের বিষয় যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ওই পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে আছি। আমরা মনে করি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ইউরোপিয়ান সিভিলাইজেশন এগুলোই আমাদেরকে শান্তি দিতে পারবে, তাই আমরা কাজে কর্মে সকল ক্ষেত্রে আমেরিকান স্টাইল ফলো করি, ইউরোপিয়ান স্টাইল ফলো করি, মনে করি ওদের মাঝে আছে শান্তি। আপনারা বলুন, ওদের মাঝে কি শান্তি আছে? ওদের মাঝে কি শান্তি আছে? শান্তি ওদের মাঝে থাকলে তাহলে কেন তারা ইসলাম কবুল করছে? কোনো মুসলমান তো সেদেশে কিংবা পৃথিবীর কোনো একটি ভূখণ্ডে কোনো মুসলমান তো কোনো ভিন্ন ধর্ম গ্রহণ করে না। আপনারা কি কেউ কখনো শুনেছেন কোনো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়েছে? শুনেছেন কি কখনো কোনো মুসলমান ইহুদি হয়ে গিয়েছে? কোনোদিন কি শুনেছেন? একমাত্র পাগল ছাড়া, বদ্ধ উন্মাদ ছাড়া এ কাজ কেউ করবে না। দুনিয়ার বুকের কোনো নজির নাই। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে অমুসলিম ইসলাম কবুল করেছেন কয়জন, হিসাব কি বের করতে পারবেন? আবহমান কাল থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই ইসলাম কবুল করার ধারা অব্যাহত থাকবে। জয় বলি সুবহানাল্লাহ। মুসলমান কখনো অমুসলিম হয়ে যাবে না, অমুসলিমরা ইসলাম কবুল করতেই থাকবে। জয় বলি সুবহানাল্লাহ। অবস্থা কেন ঘটছে? আজকের যুগের অবস্থাটাই বলি, ওই ইউরোপ আমেরিকাতে তো আজ শান্তি নাই, সেখানকার অবস্থাটা কি? ওখানে যারা বয়োজ্যেষ্ঠ, তারা বয়োকনিষ্ঠ যারা, তাদের কাছ থেকে শ্রদ্ধা পায় না, ছোটরা বড়দের কাছ থেকে স্নেহ পায় না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ পিতামাতাকে তারা ওল্ড হোমে রেখে আসে, তাদের মধ্যে কোনো দাম্পত্য জীবনের কোনো ভালোবাসার বন্ধন নাই। এজন্যই তো তারা একটা ধারা চালু করে দিয়েছে কি, ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে তারা পালন করে। কী জন্য করে? কারণ ওদের মধ্যে সারা বছরে কোনো ভালোবাসা নাই, সেজন্য ভালোবাসা জিনিসটা যাতে তাদের ইতিহাস ঐতিহ্য থেকে একেবারে মুছে না যায়, সেজন্য বছরে একটা দিন তারা ভালোবাসা দিবস হিসেবে পালন করে। সেই ধারা কি আশ্চর্যের বিষয়! বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, দেশের যেই দেশের মানুষের অস্তিত্বের মাঝে রয়েছে ভালোবাসা, তাদের কি একদিন ভালোবাসা দিবস পালন করার কোনো প্রয়োজন আছে? এটা ওদের জন্য প্রয়োজন থাকতে পারে, আমরা বাংলাদেশি মুসলমানদের জন্য, বাংলাদেশি অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য এই দিবসের কোনো প্রয়োজন নাই। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শপথ, আমাদের এই প্রতিতি, আমাদের এই ওথ, আমাদের এই অঙ্গীকার কবুল করে নিন। সবাই বলি আমিন। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী জীবন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দিন বোঝার তৌফিক দিন। সবাই বলি আমিন। এবং যতটুকু আমরা আল্লাহর দিনকে বুঝলাম, ইসলামকে বুঝলাম, ততটুকু পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক দিন। সবাই বলি আমিন। আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে নিঃসৃত শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রাণ ঢালা, হৃদয় নিংড়ানো মুবারকবাদ জানাচ্ছি। যারা দূর থেকে নিকট থেকে কোরআনুল করিমের আকর্ষণে, কোরআনুল করিমের এই বর্ণাঢ্য আয়োজনে সামিল হলেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আরও মুবারকবাদ জানাই আমার নীরস বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। এবং সাথে সাথে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, ইসলামী যুব কল্যাণ পরিষদ, এই পরিষদের সাথে যারা জড়িত, আমার সাথে অনেকেরই পরিচয় হয়েছে, তারা সবাই সুশিক্ষিত, টকবগে, যৌবনোচ্ছল, প্রাণোদ্দীপ্ত যুবক, তরুণ এই এলাকার। তারা এলাকার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবার জন্য এই পরিষদ গঠন করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আকুল আবেদন জানাবো, আমাদের এই প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিকভাবে আমাদের এই প্রাণপ্রিয় ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমি এই অনুরোধ আপনাদের সকলের কাছে রাখছি। আর আমার জন্য দোয়া কামনা করছি, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনুল কারিমের খাদেম হিসেবে কবুল করে নেন। সাথে সাথে আমার পরম শ্রদ্ধেয় পিতার জন্য দোয়া চাই, তিনি বর্তমানে মদিনা মুনাওয়ারাতে রয়েছেন, ওমরার উদ্দেশ্যে গিয়েছেন, ওমরা পালন করে মদিনা শরীফে আছেন। আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমি জানি আপনারা আমার পিতাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তিনি কোরআনের খাদেম এই পরিচয়ের জন্য।
আমি সে কারণে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন দান করেন, আমিন। দোয়া কামনা করে আমার আলোচনা এ পর্যন্তই, এখনই মোনাজাত হবে কিছুক্ষণের মধ্যে, যারা দাঁড়িয়ে আছেন বসার মতো যদি অবস্থা থাকে মেহরবানি করে সবাই বসে পড়ুন। বলবেন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، آمين. يا رب العالمين আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি, রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি, মাওলা তুমি জানো আমরা খুবই গুনাহগার, সারা জীবন ভর গুনাহ করেছি মাওলা। রব্বুল আলামিন জীবনে ফেলে আসা দিনগুলির দিকে যদি তাকাই দেখি শুধু গুনার পাহাড় আর গুনার পাহাড়। রব্বুল আলামিন এত যে গুনাহ করলাম তারপরও তোমার দয়া থেকে কেউ আমরা মায়ুস হয়ে যাই নাই, নিরাশ হয়ে যাই নাই, কারণ আমরা জানি ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বুল আলামিন তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান, আর ক্ষমা করতে তুমি পছন্দ করো। তোমার সেই গুণের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমিন। রব্বুল আলামিন আয় আল্লাহ জাহান্নামের আগুন কি করে সহ্য করবো মাওলা, দুনিয়ার সামান্য আগুনের তাপ মোমবাতির আগুন দিয়ে আসলে আগুনের উত্তাপ সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে তুমি প্রজ্বলিত রেখেছো রক্ত মাংসের শরীর নিয়ে, সেই আগুনের উত্তাপ কি করে সহ্য করব মাওলা, দয়া করে জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য তুমি হারাম করে দাও, আমাদের নামাজ রোজা হজ যাকাত কুরবানি আমাদের সমস্ত ইবাদতগুলিকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এমন আমল করার তৌফিক দাও আমাদেরকে যাতে করে তোমার জান্নাত আমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যায়, আমিন। ইয়া রাব্বানা আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে থেকে পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন মাওলা কবরের গহীন অন্ধকারে চলে গিয়েছেন, আয় আল্লাহ দয়া করে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যাদের মা বাবা জীবিত আছেন আমরা যেন আমাদের পিতামাতার খেদমত আঞ্জাম দিতে পারি, তাদের হক যেন আদায় করতে পারি, সেই তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন তোমার বান্দারা কি উদ্দেশ্যে হাত তুলেছে তুমি জানো, আল্লাহ তুমি অন্তর্জামী মাওলা। রব্বুল আলামিন আমাদের সকলের মনের জায়েজ মোনাজাতগুলি নিয়তগুলি তুমি মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ আমি গুনাহগার, অনেক আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, এই মাহফিলে কত ওলামায়ে কেরাম মাশায়েখে জামা সাদাজায়ে কেরাম হাত তুলেছেন, যুবক ভাইরা হাত তুলেছেন, মা বোনেরা হাত তুলেছেন মাওলা। রব্বুল আলামিন হাজার হাজার হাতের মধ্যে যে হাত তোমার পছন্দ সেই হাতের উসিলায় আমাদের মোনাজাতকে তুমি মঞ্জুর করে নিবে এই বিশ্বাসে আমি হাত তুলেছি। রব্বুল আলামিন আমার গুনার কারণে এই দোয়া না মঞ্জুর করো না। রব্বুল আলামিন আমাদের মনের সকলের জায়েজ নিয়ত দোয়া মোনাজাতগুলো মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, ব্রেইনের রোগী, হার্টের রোগী, নানা ধরনের রোগাক্রান্ত মানুষ আমাদের মাঝে থাকতে পারে, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে অনেকে আছে রোগাক্রান্ত, হসপিটালে বেডে অসুখে কাতরাচ্ছে, যন্ত্রণা কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন সবাইকে তুমি দয়া করে শেফায়ে আজেলা নসিব করে দাও, সকলের হালাল রুজিতে আয় রোজগারে বেশি করে তুমি বরকত দিয়া দাও, যারা বেকার রব্বুল আলামিন ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, ইয়া রব্বাল আলামিন ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। সামনে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, রব্বুল আলামিন আমাদের পরীক্ষার্থী ভাই বোনদের জেহেনকে খুলে দাও, স্মৃতি শক্তিকে আরো প্রখর করে দাও, তাদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দাও। ইয়া রব্বাল আলামিন আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি হজ নসিব করে দাও, আমিন।
তোমার পেয়ারা হাবিবের রওজার কিনারে দাঁড়িয়ে সরাসরি সালাম জানাবার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবকে কত কাফির মুশরিক বেঈমানেরা দেখলো, আমরা তোমার হাবিবের উম্মত বাংলাদেশের প্রান্ত থেকে হাত তুলেছি রব্বুল আলামিন, আয় আল্লাহ জীবনে একটিবার তোমার পেয়ারা হাবিবকে খাবে জিয়ারত নসিব করে দাও, তোমার পেয়ারা হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, এ মাহফিলে যিনি সভাপতিত্ব করলেন, মাহফিল যিনি পরিচালনা করলেন, এ মাহফিলে আমরা যারা বক্তব্য রাখলাম, অতিথিবৃন্দ যারা হাজির হয়েছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ মাহফিলের সর্বস্তরের শ্রোতা, দূর থেকে নিকট থেকে দল মত নির্বিশেষে যারা হাজির হলেন এই মাহফিলে, প্যান্ডেলের কাজ, লাইটের কাজ, মাইকিংয়ের কাজ, প্রচার প্রচারণার কাজ যারা করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, নিরাপত্তার দায়িত্ব যারা পালন করছেন, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এসেছেন, রব্বুল আলামিন আল্লাহ আমরা এই মাহফিলের সাথে যারা যেভাবেই জড়িত, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা واعطنا ولا تحرمنا واسرنا ولا توسر علينا وردنا وارض عنا يا كريم يا رب العالمين آمين اي الله আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে অজর ধারায় তুমি রহমত বর্ষণ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি চিরতরে তুমি বিদায় করে দাও। আমিন রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিলেন, রব্বুল আলামিন দয়া করে তাদেরকে তুমি শাহাদাতের দরজা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি জমিনকে কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি দুর্গ বানিয়ে দাও। আমিন রব্বুল আলামিন আল্লাহ উলিয়া উলিয়ার দেশ, আয় আল্লাহ এই বীর চট্টগ্রাম, আল্লাহ বৃহত্তর চট্টগ্রাম, রব্বুল আলামিন আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য তুমি দুর্গ বানিয়ে দাও। আমিন আল্লাহ সব ধরনের দুনিয়া বিবালা মুসিবত থেকে রক্ষা করো। আয় আল্লাহ আমাদের দেশ ছোট্ট একটি দেশ, গরিব দেশ, প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই দুর্যোগ আমাদের উপরে নেমে আসে মাওলা, রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে দয়া করে তুমি মাফ করে দাও। আয়াল আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে তুমি মুক্ত রাখো, বন্যা প্লাবন জলোচ্ছ্বাস ভূমিকম্প পানির আর্সেনিক ফসল হানি শীতের প্রকোপ সব ধরনের দুনিয়া বিবালা মুসিবত, আবার যে নতুন দুর্যোগ এসেছে বার্ড ফ্লু, সব ধরনের দুনিয়া বিবালা মুসিবত থেকে আমাদের এই ছোট্ট দেশটাকে তুমি হেফাজতে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। পৃথিবীর যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, কাশ্মীরে, প্যালেস্টাইনে, আফগানিস্তানে, ইরাকে, ইরানে, চেসনিয়া, বসনিয়ায়, দুনিয়ার যত জায়গায় মুসলমানেরা মাজলুম, রব্বুল আলামিন এই অত্যাচারিত মজলুম মুসলমানদের দেখার কেউ নাই, আমাদের কোনো অভিভাবক নাই, গার্জিয়ান নাই, দয়া করে তুমি আমাদের হাবি ও নাসের হয়ে যাও। রব্বুল আলামিন বিশ্বব্যাপী মুসলমানদের মাঝে আবার তুমি চেতনা দাও, আমাদেরকে জাগিয়ে তোলো রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো বেহুশ হয়ে পড়ে আছি রব্বুল আলামিন আল্লাহ, দয়া করে আমাদের মধ্যে তুমি ঐক্য দাও, আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবার তৌফিক দাও। আমিন আল্লাহুম্মা লা তাদা আলানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইয়া করিম ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমাদের মা বোনদের প্রতি রহম করো, আয় আল্লাহ তাদের ঘরগুলোকে তুমি শান্তির নীর বানিয়ে দাও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাদের সন্তানগুলোকে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি বানাও, বিবাহযোগ্য কন্যা যাদের আছে সৎপাত্রস্থ করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে
এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতিমা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার সাথে জান্নাত নসিব হয়ে যায়। আমিন। রব্বুল আলামিন, আমরা আশা নিয়ে মোনাজাত শেষ করতে যাচ্ছি। যত কথা মুখ ফুটে বললাম, যত কথা মনের গহীনে লুকিয়ে রাখলাম, মাওলা তুমি অন্তর্যামী, দয়া করে আমাদের বলা না বলা সমস্ত মোনাজাত তুমি মঞ্জুর করে নিয়েছো। প্রবাসী ভাই বোনদের প্রতি রহম করো মাওলা। আমাদের দেশে অনেক ভাই বোন মধ্যপ্রাচ্যে, আমেরিকা, ইউরোপে, দুনিয়ার বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে, শীতের দেশে হার কাঁপানো শীতের মাঝে কষ্ট করে বৈদেশিক মুদ্রা তারা অর্জন করছেন, সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমাদের দেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করছেন, দেশে মসজিদ মাদ্রাসার খেদমত করছেন, দ্বীনের খেদমত করছেন। রব্বুল আলামিন, দয়া করে আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের হালাল রুজিতে তুমি আরো বেশি করে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন, বিদেশে বৈরি পরিবেশে যারা রয়েছেন, রব্বুল আলামিন দ্বীনের উপরে তাদের ইস্তিকামত তুমি আরো দৃঢ় করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ দয়া করে আমাদের সকলের মোনাজাত তুমি মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারাই হাজির হয়েছেন সবাইকে সহি সালামতে, নিরাপদে, নির্বিঘ্নে যার যার গন্তব্যে, যার যার বাড়িতে পৌঁছার তৌফিক দাও। আহ জাতি হ্যায় ফালক পর রহম লানে কে লিয়ে, বাদলো হট যা দে দো আহ জানে কে লিয়ে, রহম কর আপনা না আইনে করম কো ভুল যা, হম তুঝে ভুলে মগর তু না হমকো ভুল যা, খলকু কে রেন্দে হুয়ে দুনিয়া কি টকরায়ে হুয়ে, আয়ে হ্যায় আব তেরে দর পর হাত ফেলায়ে হুয়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين، واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.